আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের যে বকেয়া 100 দিনের কাজ, যেটাকে আমাদের কেন্দ্রীয় সরকার অত্যন্ত নির্মম এবং নৃশংস ভাবে মানুষের কাজ বকেয়া টাকা আটকে রেখেছেন, ভোটে হেরে গিয়ে প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতির জন্য যে যে পন্থা কেন্দ্রীয় সরকার বেছেছেন, একটা হচ্ছে বিরোধী দেখলেই তাদের দিকে বিভিন্ন এজেন্সি ইডি সিবিআই আয়কর ইত্যাদি পাঠিয়ে দেওয়া। আমাদের এখানে রাজ্যে বিজেপি নেতারা বলছেন আমরা বলে দেবো কেন্দ্র টাকা দেবে না, এবং সত্যি কেন্দ্র টাকা দিচ্ছে না। মাথা নিচু করে এখানকার কেন্দ্রীয় সরকার এখানকার রাজ্য বিজেপি নেতাদের কথা শুনছেন এবং এত নির্মম ভাবে মানুষের ন্যায্য হকের টাকা, কাজ করার টাকা তারা সেটা পাচ্ছেন না, চাইতে গেলে চোর বা ইত্যাদি বদনাম করছেন। আসলে তারা চাইছেন যে আরো অন্যান্য অনেক দলের মধ্যে তৃণমূল কংগ্রেস আত্মসমর্পণ করবে, বিজেপির কাছে মাথা নোয়াবে। কিন্তু আমরা বিজেপির কাছে মাথা নোয়ানোর দল নই। যদি প্রিয় মল্লিক আমাদের জেলার খুবই পুরনো নেতা এবং উত্তর চব্বিশ পরগনা সংগঠন যদি প্রিয় মল্লিক আরো অনেকের সঙ্গে কার্যত তৈরি করেছে, ফলে তার এই ঘটনা নিশ্চয়ই আমাদের জেলায় একটা প্রভাব পড়েছে। কিন্তু আমাদের আরো এত জেলায় আমাদের মমতাদির কাজ, সরকারি কাজ এবং সাংগঠনিক কাজ, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নবদুয়ারে আপনারা যখন দেখেছেন যখন উনি আমাদের জেলায় এসেছেন কি পরিমাণ উদ্দীপনা এবং উচ্ছ্বাস তৈরি হয়েছে, সেটা তো পঞ্চায়েত ভোটে আমরা তার ফল পেয়েছি। তো আমার ধারণা যে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে যেটা হয়েছে সেটা আমাদের পার্টির একটা ধাক্কা হতে পারে, কিন্তু সেই ধাক্কা সামলে উঠে আমরা আগামী লোকসভা ভোটে আমাদের জেলায় যে 5টা লোকসভা সিট আছে আপনি মিলিয়ে নেবেন, আমরা 5টাই জিতবো আমাদের জেলায়।